ডাব্বাতুল আরদের এক হাতে থাকবে মুসা নবীর লাঠি, আর এক হাতে থাকবে সুলাইমান নবীর আংটি। যারা ইমানদার হবে ইমানদারদের ঘাড়ের মধ্যে মুসা নবীর লাঠি দিয়ে আঘাত করবে, এইভাবে একটা দাগ দিবে, দেওয়ার পরে ওই মানুষগুলোর কপালের মধ্যে লেখা উঠবে মুমিন, কপালে লেখা উঠবে মুমিন। আর যারা বেঈমান ওই পাখি এসে সুলাইমান নবীর আংটি দিয়ে ঘাড়ের মধ্যে আঘাত করবে, আঘাত করার পরে তাদের কপালের মধ্যে লেখা উঠবে কাফির। Subscribe to my YouTube channel Basir HD Media. এই চলতে থাকবে ইমানের যুগ, ওই সময় কোনো বেঈমান থাকবে না। ইমানের যুগ, সত্যের যুগ থাকবে ওই সময়, চলতে থাকবে চলতে থাকবে। ঈসা আলাইহিস সালাম বিবাহ শাদী করবেন, আবার ছেলে মেয়ে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বিবাহ শাদী করবেন, ছেলে মেয়ে হবে, রাজত্ব করবেন। একটা লম্বা সময় চলে যাবে, এরপরে সারা পৃথিবী জুড়ে একটা ধোঁয়া আসবে। ধোঁয়া, ধোঁয়া বোঝেননি? ধোঁয়া, সারা পৃথিবীতে ধোঁয়াটা ছড়াবে। এই ধোঁয়া ইমানদারদের নাকে মুখে ঢুকবে, ঢুকার কারণে তাদের সর্দি কাশি হবে, জ্বর হবে। সর্দি কাশি জ্বর হবে। আর যারা ইমানদার না, কাফের মুশরিক, তাদের নাকে মুখে ঢুকবে, এমনকি সারা শরীরে প্রতিটা ছিদ্র দিয়ে বের হবে, আর ভয়ঙ্কর যন্ত্রণা হবে। এই ধোঁয়াটা সবাই, এই ধোঁয়াটা আসবে। দাদু, আল্লাহ রসুলের কথা এগুলি, একটাও ভুল হবে না, সবগুলি আসবে। আমরা হয়তো এগুলি দেখতে পারবো না, আশা করতেছি আল্লাহ পাক দয়া করলে যদি ভাগ্যে থাকে ইমাম মাহদী আলাইহিস সালামকে আমরা দেখে যেতে পারবো। সময়টা খুব কাছাকাছি মনে হচ্ছে। ভবিষ্যৎবাণী নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ ভবিষ্যৎবাণী প্রায় একেবারে শেষ পর্যায়ে, মিলার কাছাকাছি। কার আমলে এই ঘটনাটা ঘটবো ওই ব্যক্তির নাম পর্যন্ত শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি লিখে গেছে, আমি বলতে পারবো না। আমি জানি কিন্তু বলতে পারবো না। এজন্য হযরত আবু হুরায়রা বলছিল, আল্লাহ রাসূলের কাছ থেকে আমি দুই প্রকার বিদ্যা জানি, একটা বলি আর একটা বললে মানুষ ধরে আমার গলা কেটে ফেলে। আমি যদি এখন ওই নাম বলি কার আমলে, সেই নাম বললে আমারও গলা কেটে ফেলা হবে। তবে মনে হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় খুব নিকটে। আল্লাহ ভাগ্যে রাখলে আমরা দেখতেও পারি। আপনারা যদি খবর পান ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হয়ে গেছেন, তখন কি যাবেন ইমাম মাহদীর পক্ষে? যুবক ভাইরা, কথা বলা যাবে। পৃথিবীর যে যে প্রান্তই থাকেন আমরা সবাই ইমাম মাহদীর সৈনিক হব, ঠিক আছে? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। সময় খুব কম, ঐক্যবদ্ধ থাকবেন, মিলেমিশে থাকবেন। আল্লাহর ওলিদের ভক্ত যারা, তারা ইমাম মাহদীর পক্ষে হবে। দাদু ভাই আমার, গভীর ভাবে খেয়াল করবেন। এরপরে একটা পাখি আসবে, পাখিটার নাম দাব্বাতুল আরদ। 10টা প্রাণীর সুরত থাকবে ওই একটা প্রাণীর মধ্যে, একটা পাখির মধ্যে। উটের সুরত থাকবে একটা, ঘোড়ার সুরত থাকবে আরেকটা, এভাবে 10টা প্রাণীর সুরত থাকবে ওই একটা প্রাণীর মধ্যে। সে মানুষের সাথে কথা বলবে মানুষের ভাষায়, মানুষকে এসে বুঝাবে, দেখো আল্লাহ রসুল এটা বলে গেছিল, তোমরা তো অবিশ্বাস করেছিল, কিন্তু দেখো আল্লাহ রসুলের কথা ঠিক, আল্লাহ তাআলা এই কথা বলছে, তোমরা তো বিশ্বাস করতে, দেখো এই কথা ঠিক, আল্লাহর নবী বলে গেছে আমি আসবো, এই দেখো আমি এসেছি, আল্লাহ রসুলের কথা ঠিক। এইভাবে মানুষের সাথে কথা বলবে। দাব্বাতুল আরদের এক হাতে থাকবে মুসা নবীর লাঠি, আর এক হাতে থাকবে সুলাইমান নবীর আংটি। যারা ইমানদার হবে ইমানদারদের ঘাড়ের মধ্যে মুসা নবীর লাঠি দিয়ে আঘাত করবে, এইভাবে একটা দাগ দিবে, দেওয়ার পরে ওই মানুষগুলোর কপালের মধ্যে লেখা উঠবে মুমিন, কপালে লেখা উঠবে মুমিন। আর যারা বেঈমান ওই পাখি এসে সুলাইমান নবীর আংটি দিয়ে ঘাড়ের মধ্যে আঘাত করবে, আঘাত করার পরে তাদের কপালের মধ্যে লেখা উঠবে কাফির। সেদিন কে ইমানদার কে বেঈমান সবাই সবাইকে চিনবে। দাদু ভাই আমার, এই দাব্বাতুল আরদ চলে যাওয়ার পরে এরপরে একটা রাত হবে 3 দিনের সমান, 72 ঘন্টা একটা রাত হবে, 3 দিনের সমান একটা রাত হবে। আল্লাহ রসুল বলেন, মানুষ এত লম্বা রাত্রে খাবার অভাবে, খাদ্যের অভাবে ক্ষুধার্ত অবস্থায় দৌড়াদৌড়ি করবে, এমন একটা গভীর অন্ধকার হবে কোন চন্দ্র বা আলাদা কোন আলো থাকবে না, কোন আলোই থাকবে না ওই রাতের সময়। এটা আল্লাহ তাআলা যেভাবে চান ওইভাবেই হবে। এত লম্বা রাতের পরে হঠাৎ করে কিছুটা আলো, ভোরবেলায় সূর্য ওঠার আগে যেমন আলো হয়, কিছুটা আলো প্রকাশিত হবে। মানুষ আশান্বিত হবে, খুশি হবে যে সূর্য উঠতেছে। তাকায় দেখবে ওই দিন সূর্য পশ্চিম দিকে উঠেছে। যেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করলে তওবা কবুল হবে। কারণ ওই যে সুলাইমান নবীর আংটি আর মুসা নবীর লাঠি দিয়া কারা ইমানদার কারা বেঈমান এটা আল্লাহ বাছাই করে দিয়েছে। এরপরে একটা হিমশীতল ঠান্ডা বাতাস আসবে। এই পশ্চিম দিকে সূর্য ওঠার পর পরে ঠান্ডা একটা বাতাস আসবে, ওই বাতাসটা দক্ষিণ দিক থেকে আসবে। সারা পৃথিবীর সব জায়গায় বাতাসটা যাবে। যারা ইমানদার তাদের বগল তলার মধ্যে এই ঠান্ডা বাতাস লাগার সাথে সাথে ইমানদাররা মারা যাবে, কিন্তু কাফেররা মরবে না, ইমানদাররা মারা যাবে। ওই দিন আমার আল্লাহ সমস্ত ইমানদারদেরকে নিয়ে যাবে পৃথিবী থেকে। খেয়াল করে শুনবেন, পশ্চিম দিকে সূর্য ওঠার ঠিক 120 দিন পরে কিয়ামত হবে গো। কয়দিন পরে? 120 দিন পরে কিয়ামত হবে। কিয়ামত হওয়ার কয়েকদিন আগে পৃথিবীর দক্ষিণ সাইডে একটা আগুন লাগবে। ওই আগুনটা একেবারে সারা পৃথিবী ব্যাপী লেগে যাবে। দাবাগ্নি যেটাকে বলা হয়, দাবাগ্নি বুঝেন তো? একদিকে দাবানল, দাবাগ্নি যে ইতালি অস্ট্রেলিয়া লাগছিল, এই জ্বলতাছে পাহাড় পর্বত বাড়ি ঘর সব জ্বলে একসাথে খালি যাইতেই আছে। এটা নিবানো যায় না, এদিকে নিবাইলে হেদিকে চলে, হেদিকে নিবাইলে এদিকে চলে। এরকম একটা দাবাগ্নি আসবে। এই দাবাগ্নিটা সারা পৃথিবী ব্যাপী লাগবে। কে কোন দিকে নিবাইবে? আল্লাহ রাসূল বলেন এই আগুনে মানুষকে দৌড়াইবে। যখন নাস্তার টাইম হবে আগুন দাঁড়াবে, মানুষ যে যেখানে যা পায় তা খাবে। এরপর আবার দৌড়ানি দিবে, দৌড়াইতে দৌড়াইতে দুপুর পর্যন্ত দৌড়াবে। যখন দুপুরে খাবারের টাইম হবে আগুন আবার দাঁড়াবে, মানুষ খাবার খাবে, এমনকি বিশ্রামের টাইমও দিবে। বিশ্রাম শেষ আবার আগুন দৌড়াইবে। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে এই দাবাগ্নি সারা পৃথিবীর সব মানুষকে শাম দেশে নিয়ে যাবে। শাম দেশে যখন সব মানুষ একত্রিত হবে তখন আগুনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তখন শুরু হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ, মিষ্টি সুরে চিনচিন করে একটা আওয়াজ হবে। সারা দুনিয়ার সবগুলি মানুষ ওই আওয়াজটা শুনবে, সবার কাছে এক সমান মনে হবে। যেমন ধরে বোঝার জন্য বলছি, বাংলাদেশে মানুষ যেইভাবে আওয়াজটা শুনতেছে আমেরিকার মানুষ ঠিক ওই আওয়াজই শুনতেছে। একেবারে সামান্য একটা আওয়াজ, চিনচিন করে আওয়াজ হবে। এই আওয়াজটা ফজরের নামাজের পরেই শুরু হবে। ফজরের নামাজের পরে আওয়াজটা শুরু হবে। যোহরের নামাজের সময় আওয়াজটা আরো বিকট হবে, এমনকি চতুর্মুখী বাতাস তৈরি হবে। পশ্চিমের বাতাসও আসে, দক্ষিণের বাতাসও আসে, পূর্বের বাতাসও আসে, উত্তরের বাতাস, চতুর্মুখী বাতাস হবে। বাতাস এমন একটা অবস্থা হবে সারা পৃথিবী এই বাতাসে তছনছ করে দিতে যাবে। এরপরে জমিন ফেটে চৌচির হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। সূরা রহমান আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন এক ভয়ঙ্কর মহাপ্রলয় আমার আল্লাহ দিবে, সব ধ্বংস করে দিবে। পৃথিবী, মঙ্গল গ্রহ, বুধ, বৃহস্পতি, শনি গ্রহ, ইউরেনাস গ্রহ, প্লুটো গ্রহ, আরো যত গ্রহ উপগ্রহ সব কিছু আল্লাহ তাআলা তছনছ করে দিয়ে সবগুলিকে একসাথে করে এই ময়দানকে একটা ময়দান বানাবে। সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেছেন, ইবনে আবিদ দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব উল্লেখ করেছেন যে পৃথিবীর এই জমিনটা ওই দিন এক কালার হবে। একটা বর্ণনা আছে রূপার যে কালার, রূপা, রূপা চিনেন তো আপনারা? রূপার যে কালার, সারা জমিনটা এক কালার হবে। আরেকটা বর্ণনা আছে পিঠা, ওই পিঠা না রুটি, রুটি আটা রুটি আছে না, আটা বা ময়দার রুটি নরমালি ইয়া করলে সেকা দিলে যে একটা কালার হয়, আল্লাহ রাসূল বলেছেন সারা পৃথিবীর কালারটা হবে এরকম এক সমান, কোনো পাহাড় থাকবে না। ওই ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। যাই হোক, আল্লাহ যদি হায়াতে বাঁচায় হাসর আর কিয়ামত নিয়ে অন্য কোনোদিন আমি বিস্তারিত আলোচনা করব। আমি দোয়া চাই আপনাদের খেদমতে।